দুয়ারের সামনে। এই সময় রানীরা সঙ্গে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করে। রামকুমার মন্দিরের প্রধান পূজারী হিসেবে মন্দিরে আসে এবং গদাধরও তার সঙ্গে চলে আসে। পরবর্তীকালে রামকুমারের মৃত্যুর পর গদাধর এই মন্দিরের পূজারি নিযুক্ত হন। এইভাবে ধীরে ধীরে তিনি মাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হন এবং পরবর্তীকালে মা কালীর দর্শন লাভ করেন। জগৎ জননীর দর্শন লাভের পর থেকে ঠাকুর প্রায় ভাবাবেগে বিভোর হতেন। এই সময় নানা জায়গা থেকে অগণিত ভক্তের আগমন ঘটতে থাকে দক্ষিণেশ্বরে। তিনি যতমত ততমত এই পুণ্যবাণীর প্রবক্তা। এই সরল বাণীর মধ্য দিয়ে তিনি ঈশ্বর লাভের বহু পথ ও অসম্পর্কে নিজের উৎকৃষ্ট ধারণা সকলের সমক্ষে ব্যক্ত করেছেন। শিব জ্ঞানে জীব সেবা এই ছিল তার মূল মন্ত্র। তিনি মানব জাতিকে দয়ালু সেবার মাধ্যমে জীবন ধারণের কথা বলেছেন। দুঃখ জরা মৃত্যু এসবের সীমা অতিক্রম করে যার আর সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে চেনার পথ তিনি দেখিয়েছেন সমগ্র মানব জাতি। আত্মজাগরণ ও আত্মচেতনার উন্মেষ ও বিকাশ ছিল তার পরম উদ্দেশ্য। কালানুসারে এই মায়ারূপী ধরাধামে তার লীলা অতিবাহিত করে এবং 1886 সালে 1 জানুয়ারি কাশীপুরের উদ্যান বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কর্মশালা হন এবং 1886 সালে 16ই আগস্ট ঠাকুর দেবত্যাগ করেন। বহির জগৎ থেকে তিনি চলে গেলেও তার ও তিনি সর্বদাই আমাদের হৃদয়ে বিদ্যমান থাকবেন।